গ্যাসের প্রসারণ বা এক্সপানশন অফ গ্যাস। আমরা জানি কঠিন পদার্থকে যদি আমি তাপ দিই, কঠিন পদার্থের দৈর্ঘ্য বাড়ে, ক্ষেত্রফল বাড়ে, আয়তন বাড়ে। তরল পদার্থকে যদি তাপ দিই তবে তার আয়তন বাড়ে। সেই প্রসারণ আবার দুপ্রকার হয়, একটা আপাত প্রসারণ, একটা প্রকৃত প্রসারণ। গ্যাসীয় পদার্থকে যদি তাপ দিই তবে তার আয়তন বাড়ে। তরলের মতোই এর দৈর্ঘ্য নেই, ক্ষেত্রফল নেই, তাই আয়তন বাড়ে। তরলে যেমন দুপ্রকার প্রসারণ ছিল, একটা আপাত প্রসারণ, একটা প্রকৃত প্রসারণ, এখানে কিন্তু সেই দুরকম প্রসারণ হয় না। কেন? তরলের বেলায় দেখো, তরল আর গ্যাস দুটোকেই রাখতে হয় পাত্রে। তাহলে হিসেব মতো পাত্রের প্রসারণ যদি আমরা উপেক্ষা করি, তাহলে আপাত দৃষ্টিতে তরলের যে প্রসারণ হয় সেটাই হচ্ছে তার আপাত প্রসারণ। আর যদি পাত্রের প্রসারণটাকে ধরে নিই, তাহলে তরলটা সত্যি সত্যি কতটা প্রসারিত হয়েছে পেয়ে যাই, সেটা হয় তরলের প্রকৃত প্রসারণ। গ্যাসকেও তো তরলের মতো পাত্রে রাখতে হয়, কিন্তু গ্যাসের কোনো আপাত প্রসারণ বা আপাত প্রসারণ গুণাঙ্ক নেই। তার কারণ গ্যাসের যে আয়তন প্রসারণ গুণাঙ্ক, তার মান ওই পাত্রের অর্থাৎ কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের তুলনায় অনেক বেশি। ফলে গ্যাস আধার বা পাত্রটি আয়তনে যতটা বাড়ে, তার মধ্যের গ্যাস আয়তনে তার তুলনায় অনেক বেশি বাড়ে। এতটাই বেশি যে পাত্রের প্রসারণ ধরার কোনো প্রয়োজন নেই, তাই গ্যাসের কোনো আপাত প্রসারণ নেই। কিন্তু গ্যাসের যে আয়তন সেটা আরেকটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হলো গ্যাসের চাপ। কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে আয়তন তার চাপের উপর বিশেষভাবে নির্ভরশীল নয়, কিন্তু গ্যাসের আয়তন তার চাপের উপর ভীষণভাবে নির্ভরশীল। গ্যাসের চাপ, আয়তন এবং উষ্ণতা, এই যে তিনটে রাশি, এর যে কোনো একটার পরিবর্তন করলেই বাকি দুটোর পরিবর্তন হয়ে যায়। তাই কোনো একটার সাথে অন্যটার পরিবর্তন যখনই আমরা নির্ণয় করতে চাইব, তখন তৃতীয় রাশিটাকে ধ্রুবক রেখে দেব। গ্যাসের যদি উষ্ণতা স্থির রাখি, তখন তার আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটা আয়তন আর চাপের সম্পর্ক, এটাই বয়েলের সূত্র। যদি গ্যাসের চাপ স্থির রাখি, তখন তার আয়তন তার পরম উষ্ণতার সাথে সমানুপাতি হয়, এটা চার্লসের সূত্র। আর যদি আয়তনটা স্থির রাখি, তখন গ্যাসের চাপ তার পরম উষ্ণতার সমানুপাতে পরিবর্তিত হয় এবং সেটা চাপের সূত্র। এই তিন রকম সূত্র আমরা পেয়ে যাই। আমরা প্রথমে একটু বয়েলের সূত্র নিয়ে আলোচনা করি। আমরা বললাম গ্যাসের যদি উষ্ণতা স্থির থাকে, তবে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ওই গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। গ্যাসের আয়তন ভি তার চাপের সাথে ব্যস্তানুপাতিক, যদি উষ্ণতা স্থির থাকে এবং গ্যাসের ভর স্থির থাকে। একটা কোয়েশ্চেন প্রায় জিজ্ঞেস করা হয়, একটা বেলুনে ফু দিলে তখন দেখি বেলুনটার আয়তন বাড়ছে, আবার ভেতরে গ্যাসের চাপটাও বাড়ে, দুটো কি করে বাড়ে? উত্তর হলো, বেলুনে যখন ফু দেওয়া হচ্ছে তখন তার মধ্যে গ্যাসের পরিমাণ বাড়ানো হচ্ছে, তার ভর স্থির নেই, তাই এক্ষেত্রে বয়েলের সূত্রটি প্রযোজ্য হবে না। একটা বুদবুদ জলাশয়ের নিচ থেকে ওপরে উঠছে, তখন কি হবে? বুদবুদটার আয়তন বাড়বে। কেন? কারণ যখন সে জলাশয়ের নিচে ছিল, তখন সেই বুদবুদের ভেতরের বায়ুর চাপ কত ছিল? বাইরের চাপের সাথে সমান, এবং সেই বাইরের চাপটা ছিল বায়ুমণ্ডলীয় চাপ প্লাস জলের চাপ। এবার বুদবুদটা যত ওপরে উঠছে, জলের গভীরতা তত কমছে, ফলে জলের চাপ তত কমছে, বায়ুর চাপ একই আছে,
জলের চাপ কমছে। এবার বুদবুদের ভেতরের যে বাতাস, তার চাপ যত কম হবে তত তার আয়তন বাড়বে। দেখো, চাপ বলতে আমরা কি বুঝি? অ্যাকচুয়ালি একটা বদ্ধ সংস্থা, একটা বেলুনি ধরো, তার কিন্তু ভেতরে চাপ বাইরে চাপ সমান। গ্যাসের চাপ আর গ্যাস আধারের ওপর প্রযুক্ত চাপ আমরা সমান ধরি, যদি তার আয়তন স্থির থাকে তবে। তো এখানে বুদবুদের ভেতরে চাপ আর তার উপর বাইরের চাপ সমান, সেই যুক্তিতে এই বুদবুদটা যত ওপরে ওঠে তখন তার চাপ তত কমে, তাই চাপ কমলে আয়তন বাড়ে। এক্ষেত্রে আমরা উষ্ণতাটা স্থির ধরেছি, জলাশয়ের নিচে এবং ওপরে তাপমাত্রাটা একই আছে, তাই বয়লের সূত্রটি প্রযোজ্য হয়েছে। বয়লের সূত্রে আমরা যদি গ্রাফ আঁকি, কত রকমের গ্রাফ হতে পারে দেখো। সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে যদি একটা ধ্রুবক নিয়ে আসি, ধরলাম ধ্রুবকটা কে, তাহলে কে ইন্টু 1/p। এবার তার গ্রাফ কত রকমের সম্ভব? আমি যদি এই বরাবর 1/p নিই আর এই বরাবর ভি নিই, দেখো 1/pটাকে আমি যদি এক্স ভাবি আর ভিটাকে ওয়াই ভাবি, তবে সমীকরণটার চেহারা ওয়াই ইজ ইকুয়াল টু mx, অতএব সেটা মূলবিন্দুগামী সরলরেখা হবে। আমরা সরলরেখা আঁকবো কিন্তু এখানে ডটেড দেখাবো, মূলবিন্দুকে আমি বোঝাবো কিন্তু কন্টিনিউয়াস রেখা টানবো না, কারণ মূলবিন্দু দিয়ে আঁকা মানেই গ্যাসের আয়তন শূন্য হয়ে যাওয়া, আবার 1/pটাও শূন্য হয়ে যাওয়া। 1/p শূন্য হয়ে যাওয়া মানে পিটা অসীম হওয়া, গ্যাসের চাপ অসীম হওয়া সম্ভব নয়, আয়তনটাও শূন্য হওয়া সম্ভব নয়, তাই মূলবিন্দু দিয়ে আমরা কখনোই আঁকবো না। এটা মূলবিন্দুকে আমি বোঝাবার জন্য গ্রাফটা থেকে ডটেড রেখা আনবো যেটা মূলবিন্দুকে ছেদ করবে। আমরা পিটাকে যদি এখানে তুলি, ভিটাকে নিচে নামাই, তবে সমীকরণটার চেহারা হয় পি ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/v। এখানেও দেখো, যদি আমরা 1/vটাকে এই বরাবর আর পিটাকে এই বরাবর নিই, একই রকম লেখচিত্র পাব। আমরা যদি অনুভূমিক দিকে পি নি আর উল্লম্ব দিকে ভি নি, তাহলে লেখচিত্রটা হয় আয়তকার সমপরাবৃত্ত, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এটা কেন? কারণ খুব সহজ, দেখো পিভি এই গুণফলটা ধ্রুবক, তো একটা বাড়লে অন্যটা কমবে। পিভি ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি এখানে কে, এই বরাবর যত ডান দিকে যাব মানে পি তত বাড়বে, তাই ভি তত কমবে। আমরা একটা বিন্দু দিয়ে দেখাই, এতটা পি, তার জন্য ভি হয়েছে এতটা। সেক্ষেত্রে এই P1 আর এই V1 তার গুণফলটা হবে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান। গ্রাফের এই রকম কোন বিন্দু থেকে আবার লম্ব টানলাম দুই অক্ষের উপর, এটা নতুন চাপ P2। স্পষ্টতই P2টা P1 এর থেকে বড়, তখন আয়তনটা আর V1 নেই, আয়তন V1 থেকে কমে হয়ে গেছে V2। সেক্ষেত্রে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকাল টু হবে P2 ইন্টু V2। বয়েলের সূত্রানুসারে এই ক্ষেত্রফল অর্থাৎ P1 V1 ইজ ইকুয়াল টু হবে এই ক্ষেত্রফল P2 V2। আমরা আরেকটা গ্রাফ দেখাই, বয়েলের সূত্রের খুব পপুলার গ্রাফ, যে আমরা যদি এই বরাবর পি নিই আর এই বরাবর পিভি নিই, তবে লেখচিত্রটা কেমন হয়? সেক্ষেত্রে লেখচিত্রটা পি অক্ষের সঙ্গে সমান্তরাল হবে, কারণ পি বেড়ে যান, পি বাড়লে ভি কমবে, কিন্তু পিভি গুণফলটা একই থেকে যাবে, সেটা বোঝাবার জন্য। আবার একই কথা দেখো, এখানে যদি ছেদ করে তার মানে দাঁড়াচ্ছে তখন পি শূন্য অথচ পিভি একই, সেটা সম্ভব নয়, তাই এই অংশটা আমরা একটু পর থেকে আঁকি।
এখান থেকে আঁকলাম, আমরা ডটেড দিতে পারি এপাশে, পর থেকে হয় পি শূন্য হলে তখনও পিভি একই থাকবে তা কিন্তু হবে না, কারণ পি শূন্য হওয়া মানেই হচ্ছে গ্যাসের আর অস্তিত্বই থাকবে না, গ্যাসের চাপ নেই মানে ওই গ্যাসটাই নেই তখন। তাই এই হবে বয়লের সূত্রের গ্রাফ। এবার আসি আমরা চার্লসের সূত্রে। চার্লসের সূত্রে বলা হয় যদি আমি চাপ স্থির রাখি তবে উষ্ণতার সাথে গ্যাসের আয়তন বদলাবে। কিভাবে? প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করার জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের যে আয়তন ছিল তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পাবে। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন ছিল ধরি V0, তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বাড়ে V0 × 1/273। তো তাপমাত্রা যদি আমি T ডিগ্রি বৃদ্ধি করি তবে আয়তন বাড়বে V0 × T/273। অতএব T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন হবে V=V0+V0×T/273। এখান থেকে V0 কমন নিলাম 1+T/273। V0 273+t/273। সেলসিয়াস স্কেলে উষ্ণতার সঙ্গে 273 যোগ করলে সেটা হয় কেলভিন স্কেলে প্রকাশিত উষ্ণতা বা পরম স্কেলে প্রকাশিত উষ্ণতা, তাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি। খেয়াল করো এই সমীকরণটাতেও V0/273 সেটা ধ্রুবক, তাহলে সমীকরণটার চেহারাও হলো y=mx এর মতো, যেখানে m হলো V0/273, x এর জায়গায় t, y এর জায়গায় v। অতএব আমরা যদি ভি ভার্সেস ক্যাপিটাল টি লেখচিত্র অঙ্কন করি তবে সেটা মূলবিন্দুগামী সরলরেখা হবে। এই যে যদি এই বরাবর ক্যাপিটাল টি নিই, এই বরাবর ভি নিই, তবে এটা হবে মূলবিন্দুগামী সরলরেখা। আগের বারের মতোই আমরা এই পোর্শনটা একটু ডটেড দিয়ে দেবো, কারণ 0 কেলভিন উষ্ণতায় গ্যাসের অস্তিত্ব থাকবে না এবং তার আয়তন কখন শূন্য হবে না, সেটা বোঝাবার জন্য মূলবিন্দু দিয়ে আঁকবো না, ডটের রেখাটি বুঝিয়ে দেব। যদি আমরা স্মল টি ভার্সেস ভি লেখচিত্র অঙ্কন করতাম তবে সমীকরণটার চেহারা হতো y=C+mx এর মতো, এখানে এক্স এর জায়গায় টি আর এম এর জায়গায় আছে V0/273, সি এর জায়গায় আছে V0। অতএব সেক্ষেত্রে লেখচিত্রটা হবে এই রকম, এই বরাবর টি নিলাম, এই বরাবর ভি, অতএব লেখচিত্রটা এই রকম। এখানে টি যখন শূন্য তখন ভি এর মান V0-র সাথে সমান, অতএব এই মানটা V0-কে বোঝাবে। খেয়াল করো টি এর মান যদি -273 হয় তখন -273/273 মানে -V0 হয়ে যাচ্ছে, V0-V0 মানে 0। তার মানে এই লেখচিত্রটাকে যদি আমি পেছন দিকে বাড়িয়ে দিই, এদিকে বাড়িয়ে দিই, তবে এখানে যখন ছেদ করছে তখন ভি শূন্য হয়ে যাচ্ছে, কত উষ্ণতা বাঁদিকে আসা মানে ঋণাত্মক উষ্ণতা, -1 -2 করে এই তাপমাত্রাটাকে দেখব -273 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে। সুতরাং এই লেখচিত্র থেকে আমরা পরম শূন্য উষ্ণতার ধারণা পেতে পারি। পরম শূন্য উষ্ণতা হলো এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড। কেন? কারণ এই উষ্ণতায় গ্যাসের চাপ, গ্যাসের আয়তন সব শূন্য হয়ে যায়। কোন গ্যাস? আদর্শ গ্যাসের ক্ষেত্রে। আদর্শ গ্যাস বলতে কি বুঝবো? যারা বয়লের সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র এসব মেনে চলে তারা আদর্শ গ্যাস। তাহলে আমরা চার্লসের সূত্রের গ্রাফ দেখলাম, আগে বয়লের সূত্রের গ্রাফ দেখেছি, এবার একই রকমভাবে চাপের সূত্রের গ্রাফ। চাপের সূত্রটা এবং এই চার্লসের সূত্রটা একই রকম,
শুধু আয়তনের জায়গায় চাপ, চাপের জায়গায় আয়তন বললেই হবে। চার্লসের সূত্রে আমরা ধ্রুবক রেখেছিলাম গ্যাসের চাপ, সেক্ষেত্রে উষ্ণতার সাথে গ্যাসের আয়তন পরিবর্তিত হচ্ছিল। চাপের সূত্রে আমরা আয়তনটাকে স্থির রাখবো, তাই উষ্ণতার সঙ্গে চাপ পরিবর্তিত হবে। সেক্ষেত্রে সূত্রটা আমরা এরকম ভাবে বলবো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের চাপ যদি T0 হয়ে থাকে, তবে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য গ্যাসের চাপ বৃদ্ধি পাবে P0 ইন্টু T/273। স্পষ্টতই উষ্ণতা হ্রাস করলে চাপ হ্রাস পাবে, আয়তনের বেলাও তাই। সেক্ষেত্রে গ্যাসের অন্তিম চাপ P=P0+P0×T/273। দেখো এই লেখচিত্রে আমরা যদি এখানে টি আর এইখানটায় পি নিই, তাহলে y=C+mx এর মতো লেখচিত্র হবে। এই ছেদিতাংশ তখন P0কে বোঝাবে, এই গ্রাফটা পেয়ে যাব। এই দুটো থেকে P0 কমন নিলে পরে থাকছে 1+T/273 P0×T/273। এটার মতো আমি যদি এই বরাবর পি নিই, এই বরাবর T নিই, তখন y=mx এর মতো লেখচিত্র পেয়ে যাব। তাই চার্লসের সূত্র, চাপের সূত্র সব একই রকম সূত্র বলি। এই তিনটে যে সূত্র, তিনটে সূত্র লাগবে না, আমরা যদি বয়েলের সূত্র আর চার্লসের সূত্র সমন্বয় করি তাহলে কি সমীকরণ পাই সেটাই দেখাই। বয়েলের সূত্র অনুসারে গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক যদি উষ্ণতা স্থির থাকে। চার্লসের সূত্র অনুসারে গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতি যদি চাপ স্থির থাকে। তাহলে চাপ উষ্ণতা সবই যদি পরিবর্তিত হয়, তখন যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে ভি সমানুপাতি T/P। এই সমানুপাতির চিহ্ন তুলে দিয়ে যদি এটা সমান সমান চিহ্ন নিয়ে আসতে চাই, তখন ধ্রুবক নিয়ে আসতে হয়। 1 গ্রাম অণু গ্যাসের জন্য আমরা এই ধ্রুবকটাকে R দিয়ে লিখি, আর N গ্রাম অণু গ্যাসের জন্য সেটাকে N দিয়ে লিখি, কারণ এই আয়তনটা গ্রাম অণুর সাথে অর্থাৎ গ্যাসের ভরের সাথেও সমানুপাতিক। আমরা দেখেছি প্রতিটা ক্ষেত্রেই চার্লসের সূত্র, বয়েলের সূত্র, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু গ্যাসের ভরটাকে স্থির রাখি। তো আয়তনটা তো ভরের উপরও নির্ভর করে, অর্থাৎ গ্যাসের পরিমাণের উপরও নির্ভর করে। আমরা 1 গ্রাম অণুর জায়গায় যদি N গ্রাম অণু গ্যাস নিই, বাকি কন্ডিশনগুলো একই রাখি, তাহলে তার আয়তনটাও N গুণ হবে, তাই N এসেছে। এই সমানুপাতিক ধ্রুবক R তাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। এই সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কি করে পেতে পারি? এই সূত্র থেকে আমরা কি করে চার্লসের সূত্র, বয়েলের সূত্র এবং চাপের সূত্র পেতে পারি সেটা দেখাই। দেখো কোনায় কোনায় গুণ করলে আমরা বলি PV=nRT, এটাকে আদর্শ গ্যাসের সমীকরণ বলতে পারি, বা PV/T=nR, মানে ধ্রুবক। তাহলে একটা গ্যাসের কোনো অবস্থায় চাপ P1, আয়তন V1, উষ্ণতা T1, পরবর্তী কোনো পরিস্থিতিতে যদি চাপ P2, আয়তন V2, উষ্ণতা T2 হয়, গ্যাসের এনটা একই থাকে, ভরটা একই আছে, তাই এনটা একই, আর তো সর্বজনীন গ্যাস ধ্রুবক সবসময়ের জন্যই একই, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো P1V1/T1=P2V2/T2। P1V1/T1=P2V2/T2। দেখো এই সমীকরণের সাহায্যেই আমরা চার্লসের সূত্র, বয়েলের সূত্র, চাপের সূত্র একসঙ্গেই পেতে পারি। কিরকম? বয়েলের সূত্রের বেলায় উষ্ণতা একই ছিল, অর্থাৎ T1 আর T2 সমান ছিল, তাহলে সেক্ষেত্রে রূপটা পেলাম P1V1=P2V2, এটা বয়েলের সূত্র। চার্লসের সূত্রের বেলায় চাপটা একই ছিল, অর্থাৎ P1=P2 ছিল, অতএব চার্লসের সূত্রের গাণিতিক রূপটি হল V1/T1=V2/T2। চাপের সূত্রের বেলায় আয়তনটা একই ছিল, অর্থাৎ V1 আর V2 সমান ছিল, অতএব সেক্ষেত্রে P1/T1=P2/T2 হলো P2/T2। আমরা এখানে ঘনত্বের সম্পর্ক নিয়ে আসতে পারি। কিভাবে? গ্যাসের আয়তন যখন V1 ছিল, ঘনত্ব ছিল ধরি D1,
অতএব নির্দিষ্ট ভরের গ্যাস হলে V1 ইজ ইকাল টু M/D1 এবং V2 ইজ ইকাল টু M/D2। আমরা V1 এর জায়গায় যদি M/D1 আর V2 এর জায়গায় M/D2 বসাই, তবে দুপাশ থেকে mm কেটে গিয়ে রূপটা আসবে P1/D1T1 ইজ ইকাল টু P2/D2T2। এটা গ্যাসের চাপ, উষ্ণতা এবং ঘনত্বের মধ্যে সম্পর্ককে প্রকাশ করবে। এবার আসছি আমরা সর্বজনীন গ্যাস ধ্রুবকের একক সম্বন্ধে, তার মান সম্বন্ধে। আমরা বলেছি কোনো সমীকরণ থেকে যখন কোনো রাশির সংজ্ঞা দিতে চাইব বা তার একক নির্ণয় করতে চাইব, তখন তাকে সমীকরণের বাঁদিকে একা রাখব। তাহলে আমরা আরটাকে একা রাখলাম, আর ইজ ইকুয়াল টু হলো PV/NT। একক কি দাঁড়াবে? CGS-এ চাপের একক ডাইন পার সেমি স্কোয়ার, আয়তনের একক সেমি কিউব, এন মূল সংখ্যা, মোল উষ্ণতা, পরম উষ্ণতা তাই কেলভিনই হবে। সেমি স্কোয়ার সেমি কিউব কাটলে শুধু সেমি পড়ে থাকে, এবং ডাইন ইন্টু সেন্টিমিটার মানে আর্ঘ বোঝায়। অর্থাৎ CGS পদ্ধতিতে এককটা হলো আর্ক, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। এসআইতে এটা নিউটন পার মিটার স্কোয়ার, ভি মিটার কিউব, মিটার স্কোয়ার মিটার কিউব কাটলে মিটার, নিউটন ইন্টু মিটার মানে জুল। অতএব এসআইতে হবে জুল, ওপরেরটা জুল, নিচে মোল কেলভিন। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে আর এর একক। মান পাবো কী করে? 1 গ্রাম অনু গ্যাস নাও, তাহলে N1 হয়ে গেল। আমরা জানি NTP-তে 1 গ্রাম অনু পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন হয় 22,400 সিসি। 1 গ্রাম অনু N1, যেহেতু প্রমাণ উষ্ণতা তাই T273 কেলভিন, প্রমাণ চাপ তখন 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, 76 গুণ পারদের ঘনত্ব, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয় প্রায় 13.6 গ্রাম/সিসি এবং জি প্রায় 980 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। ভি এর মান আমি বসিয়ে দেবো 22,400 সিসি। এই বসিয়ে আমরা আর এর মান পেয়ে যাব। আর এর মান আসবে 8.314 × 10⁷ আর্ক মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আবার 10⁷ আর্ক মানেই তো জুল, তাই এসআইতে এটাকে বলতে পারি 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এই হলো CGS এবং এসআই পদ্ধতিতে আর এর একক। গ্যাসের আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্ক এই ব্যাপারটা কি এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি আমরা কি করে বুঝব? ভলিউম অ্যান্ড প্রেশার কোএফিসিয়েন্ট। দেখো, আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে দেখেছি, তরল পদার্থের ক্ষেত্রে দেখেছি, আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ইজ ইকুয়াল টু হয় V2-V1/V1×T2-T1। গ্যাসের ক্ষেত্রে এই V1টাকে হতে হবে সবসময় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন, তখন তার প্রাথমিক উষ্ণতাটাকে হতে হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, T1 শূন্য। অতএব গ্যাসের ক্ষেত্রে মডিফাই হয়ে আমরা গামটাকে লিখবো এরকম ভাবে, V2-র জায়গায় ধরো যাকে ভি লিখলাম বা V-suffix-T লিখলাম, V1-টা হলো V0/V0×T-0। এবার উষ্ণতার সাথে আমি আয়তনের পরিবর্তন হিসেব করতে চাইছি। আমরা আগেই বলে নিয়েছি উষ্ণতার সাথে যদি আয়তনের পরিবর্তন হিসেব করতে চাই তাহলে চাপটাকে স্থির রাখতে হবে, তাই আমরা এরকম ভাবে বলবো চাপ স্থির রেখে, এই চাপ যে স্থির আছে সেটা বোঝাবার জন্য গামার সাফিক্স পি দিয়ে দেব। চাপ স্থির রেখে উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করলে তা T1 হয়ে গেল। গ্যাসের প্রতি একক আয়তনে তাহলে V01, আয়তন যে পরিমাণ বাড়বে তাহলে VT-V0, এই যে বিয়োগ ফলটা সেটাই হবে
ওই গ্যাসের আয়তন গুণাঙ্ক। আবার বলি, চাপ স্থির রাখলাম, উষ্ণতা করলাম 0 থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, θ1 হয়ে গেল। সেক্ষেত্রে প্রতি একক আয়তনে, তার মানে V0টা 1, যে পরিমাণ আয়তন বৃদ্ধি পেল VT-V0, সেটাই হয়ে গেল গ্যাসের আয়তন গুণাঙ্ক। দেখো কোনায় কোনায় গুণ করলে এক্সপ্রেশনটা কেমন ভাবে আসে, VT-V0 তাহলে V0 ইন্টু গামা পি ইন্টু টি, অতএব VT ইজ ইকুয়াল টু হলো V0 ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু টি। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তনের ফর্মুলা, এখানে চাপটাকে আমরা স্থির রেখেছি। একই রকম ভাবে যদি উষ্ণতার সাথে আমরা চাপের পরিবর্তন দেখতে চাই, সেক্ষেত্রে আয়তনটাকে স্থির রাখব, তখন V1টাকে, আচ্ছা এই সমীকরণটা বাদই দিলাম, আমরা এখান থেকেই বলি, সেক্ষেত্রে গামা ভি আয়তনটা স্থির আছে বোঝাবার জন্য, 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপ, এটাকে বলবো পিটি, আয়তনের বেলায় ভিটি বলেছিলাম, চাপের বেলায় পিটি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপ P0 বাই P0 ইন্টু T-0, একই রকম চেহারা। এক্ষেত্রে আমরা আয়তনটাকে স্থির রেখেছি, সংজ্ঞাটা কি দেব, তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করলে প্রতি একক চাপে যদি আয়তন স্থির রেখেছি, সেই অবস্থায় সেই কন্ডিশনে গ্যাসের যে পরিমাণ চাপ বৃদ্ধি পায় তাই হলো ওই গ্যাসের চাপ গুণাঙ্ক। চাপ গুণাঙ্ক বোঝাবার জন্য গামার সাফিক্সে ভি দেব, আর আয়তন গুণাঙ্ক বোঝাবার জন্য গামার সাফিক্সে পি দেব। এবার এই যে, আচ্ছা এখানে এই সমীকরণ থেকে একটা জিনিস দেখাই, এটার মধ্যে কোনায় কোনায় গুণ করলে আমরা পাই পিটি ইজ ইকুয়াল টু P0 ইন্টু 1 প্লাস গামা ভিটি। এটা আরেকটি সূত্র, চাপের সূত্র। এবার এই যে গামা পি এবং গামা ভি এই দুটোই যে সমান সেটা কি করে দেখাবো, ধরলাম আমার কাছে খানিকটা গ্যাস আছে, তার উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার চাপ ছিল P0, আয়তন V0। এবার আমি তার তাপমাত্রা 3 ডিগ্রি সেন্টিগ্রেড করব। আমি দুভাবে করতে পারি, এক চাপটা স্থির রাখলাম, কারণ চাপটা P0-ই রইল, সেক্ষেত্রে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার আয়তন V0 থেকে বেড়ে হয়ে গেল VT। আরেকভাবে আমি উষ্ণতা বৃদ্ধি করতে পারতাম, সেক্ষেত্রে আয়তনটাকে স্থির রাখতাম, তখন 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার চাপটা বেড়ে হয়ে যেত PT। দুক্ষেত্রেই তাপমাত্রা আমি 3 ডিগ্রি সেন্টিগ্রেড করেছি এবং দুক্ষেত্রেই গ্যাসের ভর একই রেখেছি। দেখো এই আর এই অবস্থার ক্ষেত্রে আমরা যদি তুলনা করি, ভর স্থির আছে, উষ্ণতা একই আছে, অতএব বয়েলের সূত্র প্রযোজ্য হবে, চাপ আর আয়তনের গুণফলটা একই থাকবে, তার মানে P0 VT ইজ ইকুয়াল টু হবে PT V0। P0 VT সমান সমান কত, আমরা এখানে লিখেছি V0 ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু টি। পিটি সমান সমান এখানে লিখেছি P0 ইন্টু 1 প্লাস গামা ভিটি ইন্টু V0। দেখো দুপাশ থেকে P0 P0 V0 V0 কেটে দিলাম, তাহলে 1 প্লাস গামা পিটি ইজ ইকাল টু 1 প্লাস গামা ভিটি, দুপাশ থেকে 1 1 কাটলাম, তাহলে গামা পিটি ইজ ইকাল টু গামা ভিটি। টি যেহেতু নন জিরো, তাই দুপাশ থেকে টি কাটলাম, তাহলে পরে রইল গামা পি ইজ ইকুয়াল টু গামা ভি। অতএব গ্যাসের ক্ষেত্রে আমরা বলতে পারি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাস কেন কথাটা এলো, কারণ আমি বয়েলের সূত্র প্রয়োগ করেছি, তাই আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্ক এই উভয়ের মানই সমান হয়। খেয়াল করার মতো বিষয়, দেখো আমি আয়তন বা চাপ কোন একটা সমীকরণ ধরে বোঝাই, এখানে আমরা পেয়েছি VT ইজ ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু টি। চার্লসের সূত্র বলে ভি বা VT ইজ ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস 1/273 ইন্টু টি। তার মানে চার্লসের সূত্রে আমরা যে
1/273 ইউজ করেছি সেটাই কিন্তু আসলে গামা পি। একই কথা প্রযোজ্য চাপের সূত্রের বেলায়, সেখানে 1/273 ইউজ করা হয়েছে গামা ভি বোঝাবার জন্য। অতএব আমরা বলতেই পারি গ্যাসের আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্ক দুটোই সমান আদর্শ গ্যাসের ক্ষেত্রে, এবং উভয়েরই মান হল 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। উষ্ণতার পরম স্কেল বলতে কি বুঝি? আমরা চার্লসের সূত্রে দেখলাম যে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন V0 ইন্টু 1 প্লাস T/273। যদি টি এর মান -273 হয় তবে ভিটি শূন্য হয়ে যায়। -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে, তার অস্তিত্ব থাকবে না। তার মানে সেটা একটা এমন উষ্ণতা যে উষ্ণতায় কোনো গ্যাসের পক্ষে পৌঁছানো সম্ভব নয়। আমরা সেই উষ্ণতাকে 0 ডিগ্রি ধরে তাপমাত্রার প্রতি ডিগ্রিকে 1 ডিগ্রি সেন্টিগ্রেডের সমান করে যে স্কেল তৈরি করি তাকে বলা হয় উষ্ণতার পরম স্কেল। এই স্কেলের বৈশিষ্ট্য হল এই স্কেলের প্রতি ডিগ্রি ঘর প্রতি ডিগ্রি সেলসিয়াস বা প্রতি কেলভিনের সাথে সমান, কিন্তু এই স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্কের সঙ্গে সেলসিয়াস স্কেলের পার্থক্য আছে। পার্থক্যটা কি? দেখো, V0 ইন্টু 273 প্লাস স্মল টি বাই 273, এই যে 273 প্লাস স্মল টি তাকে আমরা পরম স্কেলে প্রকাশিত উষ্ণতা টি দিয়ে প্রকাশ করি। অতএব পরম স্কেলে প্রকাশিত যে কোনো উষ্ণতা হবে সেলসিয়াস স্কেলে প্রকাশিত উষ্ণতা প্লাস 273। যেমন সেলসিয়াস স্কেলে আমরা বরফের গলনাঙ্কটাকে নিম্ন স্থিরাঙ্ক ধরি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে, অতএব কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হবে 273 প্লাস 0 অর্থাৎ 273 কেলভিন। জলের স্ফুটনাঙ্ক যেটাকে আমরা সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক ধরি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, অতএব কেলভিন স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্কের মান হবে বা জলের স্ফুটনাঙ্কের মান হবে 273 প্লাস 100 373 কেলভিন। অর্থাৎ সেলসিয়াস স্কেলে প্রকাশিত যে কোনো উষ্ণতার সঙ্গে 273 যোগ করলেই আমরা পরম স্কেলে প্রকাশিত উষ্ণতা পেয়ে যাব এবং তার একক হবে কেলভিন। আমরা বিশেষ একটা সমস্যার কথা শেখাবো, এখান থেকে তুমি অনেক রকম অঙ্ক করতে পারবে। দেখো, ধরো একটা টেস্ট টিউব নিলাম, সুষম প্রস্থচ্ছেদের টেস্ট টিউব, তার খোলা প্রান্তটা রাখলাম ওপরে, বদ্ধ প্রান্তটা নিচে, এর মধ্যে গ্যাস আছে, তো এর মুখটা খানিকটা পারদ দিয়ে আটকানো, এটুকু অংশ পারদ দিয়ে সিল করা। জেল পেনে যেমন কালিটার ওপরে জেল থাকে, এখানেও গ্যাসটাকে আবদ্ধ করে রেখেছে এরকম একটা রঙিন জেল, এক্ষেত্রে পারদ অস্বচ্ছ হয়ে তাকে কাঁচনালের বাইরে থেকে দেখা যাচ্ছে। এটার মধ্যে পরীক্ষাধীন গ্যাস, আবদ্ধ গ্যাস, এই গ্যাসের চাপ কত হবে? পারদ সূত্রের দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার হয় তবে বায়ুমণ্ডল চাপ দিচ্ছে এখানে, বায়ুমণ্ডল চাপ তাকে যদি আমি P0 দিয়ে প্রকাশ করি, পারদস্তম্ভ সেও চাপ দিচ্ছে নিচে, অতএব এখানে আবদ্ধ গ্যাসের চাপটাকে যদি আমরা P1 দিয়ে প্রকাশ করি, সেই P1টা P0 প্লাস X তার সঙ্গে সমান, এবং গ্যাসের আয়তন হবে তখন এই নলের প্রস্থচ্ছেদ এবং এই দৈর্ঘ্য এর গুণফলের সঙ্গে সমান, πr²h ফর্মুলা, কারণ এটা চোঙের মতো দেখতে। তাই এবার যদি নলটাকে আমি উল্টে দিই তখন কি হবে? বদ্ধ মুখটা ওপরে আর খোলা মুখটা যদি নিচে থাকে তখন দেখবো পারসূত্র অনেকটা নিচে নেমে আসবে, 1 সেন্টিমিটার পারস্তম্ভ, সেক্ষেত্রে পারস্তম্ভ চাপ দিচ্ছে তো নিচে, সুতরাং আবদ্ধ বায়ু আর পারস্তম্ভ দুজনে মিলে নিচের দিকে চাপ দিচ্ছে, সেই চাপটাকে প্রশমিত করছে বায়ুমণ্ডলীয় চাপ। তাই আবদ্ধ বায়ুর চাপ যদি P2 বলা হয় তবে P2 প্লাস X ইজ ইকুয়াল টু P0 বা P2 ইজ ইকুয়াল টু হবে P0 মাইনাস X। যদি
নলটাকে আমরা অনুভূমিকভাবে রাখি, তাহলে কি হবে? এইখানে পারদসূত্রটা রয়েছে। দেখো, এই পারদসূত্রের অধীনজনিত চাপ, সে তো কাজ করছে কাঁচ নলের উপর, বাতাসের উপর তো কাজ করছে না। অতএব এখানে পারদসূত্রের চাপের কোনো ভূমিকা নেই, সে সেপারেটরের ভূমিকা নিচ্ছে। এখানে আবদ্ধ বায়ু, সে চাপ দিচ্ছে এদিকে, চাপ P3, আর এখানে বায়ুমণ্ডল চাপ দিচ্ছে P0। অতএব এক্ষেত্রে বায়ুমণ্ডলীয় চাপ আর আবদ্ধ বায়ুর চাপ এই দুটো সমান, অর্থাৎ P3 ইজ ইকুয়াল টু P0। এখানে কিন্তু পারস্পম্যের চাপ যোগ বা বিয়োগ কিছুই হলো না। এরপর যদি কাঁচ নলটাকে একটু কাত করে রাখি, তাহলে কি হবে? উল্লম্ব দিকের সঙ্গে থিটা কোণ করে রেখেছি, এই কোণটা থিটা। এখানে পারস্তম্ভটা এইভাবে রয়েছে, তার দৈর্ঘ্য x, সেটাও উল্লম্ব দিকের সঙ্গে থিটা কোণ করে রয়েছে, এই কোণটা থিটা। তো এইখান থেকে আমরা লম্ব টানলাম। দেখো, এই দৈর্ঘ্যটা x, এটা থিটা, এই দৈর্ঘ্যটা কি? অতিভুজ। সেক্ষেত্রে এই যে হাইটটা, উল্লম্ব উচ্চতা, সেটা কত হয়ে যাবে? এক্স কস থিটা, তার সঙ্গে সমান। এখানে বায়ুমণ্ডল চাপ দিচ্ছে P0, এখানে আবদ্ধ বায়ুর চাপটাকে যদি আমি P4 দিয়ে প্রকাশ করি, তবে P4 ইজ ইকুয়াল টু হবে P0 প্লাস এক্স কস থিটা, দুই দিকের পারস্পম্যের চাপের সঙ্গে সমান। কারণ আমরা শিখেছি তরল যে চাপ প্রয়োগ করে HGG, সেই H হচ্ছে তার উল্লম্ব উচ্চতা। এখানে তার পারস্পম্যের দৈর্ঘ্য x হলেও তার উল্লম্ব দৈর্ঘ্য হয়েছে এক্স কস থিটা। অতএব এক্স কস থিটা দৈর্ঘ্যের পারস্পম্য চাপ দেবে গ্যাসের ওপর, বায়ুমণ্ডলীয় চাপ এবং পারস্পম্যের চাপ যোগ হয়ে সেই চাপটা হবে আবদ্ধ বায়ুর চাপের সঙ্গে সমান। চাপের এই ব্যাপারগুলো মনে রাখলে আমরা অনেক ধরনের সমস্যার সমাধান করতেই পারবো।